হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন এমকে গেম ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের গেমে কিন্তু পোকার MP40 ব্যাগ এসেছে এবং সাথে রয়্যাল ফ্লাশ নামে একটা গান স্কিন এসেছে। তো এখানের কোন গান স্কিনটি ভালো তো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো রয়্যাল ফ্লাশ এবং পোকার MP40 দুইটার কিন্তু অ্যাবিলিটি প্রায় সেমই, তো কোনটা নিলে আপনাদের ভালো হবে তো সেটা নিয়েও আজকের কিন্তু কথা বলবো এবং কত ডায়মন্ড কি লাগতে পারে সেটা নিয়েও কিন্তু কথা বলবো। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, গেমে ঢুকতে প্রথমেই কিন্তু এটার ব্যানারটা দিয়ে দিয়েছে, তো এটার ভিতরে গিয়ে এখন আমরা দেখব। তো গাইস, এই কিন্তু টপ গান স্কিনটা, এইখানের MP40 টপ গান স্কিনটা কিন্তু এই। তো গাইস, এই কিন্তু টপ গান স্কিনটা এখানের। এটার অ্যানিমেশনটা দেখুন, এই কিন্তু অ্যানিমেশনটা, তো আপনাদের আবার দেখাই দিই অ্যানিমেশনটা। তো এই কিন্তু অ্যানিমেশনটা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, অ্যাকিউরেসি মাইনাস। তো এখন আপনাদের সব কয়টা গানের অ্যাবিলিটি দেখিয়ে দেবো এবং কোনটা নিলে আপনাদের ভালো হবে সেটাও কিন্তু এখন আপনাদের দেখিয়ে দেব। তো তার আগে একটা কথা, তো সেটা আপনাদের জানিয়ে রাখা ভালো। আপনারা কিন্তু অনেকেই চিন্তা করতে আছেন যে আমার কাছে কিন্তু অনেক ইনকিউবেটরের কার্ড আছে, তো 20-30 কার্ড আছে, তো আমি সেইটা দিয়ে মারি, এখান থেকে আমি MP40 নিয়ে নেব। তো গাইস, এটা কিন্তু মোটেও সম্ভব না। তো এখানে কিন্তু আপনাদের ইনকিউবেটরের কার্ডের কোনো ইউজ করতে পারবে না, তো সেটার প্রমাণও কিন্তু আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। তো এখন আপনাদের দেখিয়ে দেই যে কোন গানের কোন অ্যাবিলিটি এবং কোন গানটি নিলে আপনাদের ভালো হবে। তো গাইস, এই কিন্তু এখানে টপ গানের স্কিনটি, এটার নাম হচ্ছে রয়্যাল ফ্লাশ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে কিন্তু রয়্যাল ফ্লাশ। তো এই এটা কিন্তু যেই আমাদের পোকার MP40, তো এখানে এটার নাম দিয়েছে ফ্লাশিং স্পেড, মানে এটা নাম দিয়েছে এখানে ফ্লাশিং স্পেড। তো দেখেন, তো ভাই এটা কিন্তু পোকার MP40টা, তো এটা কিন্তু ব্যাক দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু সকালবেলাও আমি দেখছিলাম কি তিনটে স্টোন আর একটা ব্লু প্রিন্টে দিয়ে দিয়েছিল, তো এখন কিন্তু এই থেকে 7টা স্টোন, 3টে ব্লু প্রিন্ট দিয়ে দিয়েছে। তো গাইস, সকালবেলা আমি নিতে পারিনি, তো আমার মনটা সত্যি কথা বলতেই সকাল থেকেই খারাপ যে যাই কী করলাম। আমার কাছে ডায়মন্ডও ছিল, হয়তো আমি পেয়ে যেতাম একটা ব্লু প্রিন্ট, আর আমার কাছে তো 6টা স্টোন ছিলই। তো সত্যিই যারা যারা নিতে পারেননি অবশ্যই এটা দুঃখের, অবশ্যই দুঃখের, কারণ যে আমার কাছেই কিন্তু অনেক খারাপ লাগছে যে নিতে পারলাম না। পোকার MP40-তেও হাতে থাকতো, লবিতেও সেই লাগবে। তো গাইস, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এখানে কোন গানটার কোন অ্যাবিলিটি। তো এখানে ফার্স্ট যে গান স্কিনটা রয়্যাল ফ্লাশ, তো এইটার অ্যাবিলিটি কিন্তু ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, অ্যাকিউরেসি মাইনাস। এবং এখানে কিন্তু পোকার MP40-টার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, রেঞ্জ মাইনাস। এখানে কিন্তু আমার কাছে মানে এই দুইটার কিন্তু সমান সমান স্প্রিন্টে করে লাগবে, 7-3 ব্লু প্রিন্ট, এটার কিন্তু 7-3 ব্লু প্রিন্ট। তো এটার ভিতরে আগে আমি বলি যে কোনটা নিলে আপনাদের ভালো হবে। তো এখানে কিন্তু এটা ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, ইউবিসিটা মাইনাস, আর এখানে কিন্তু এটা ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, রেঞ্জটা মাইনাস। তো এখানে কিন্তু ইউবিসি মাইনাস বলতে কিন্তু আপনাদের বুঝাইতে আছে যে যাই আপনাদের গুলিগুলো যদি অ্যাকিউরেসি প্লাস থাকে তাহলে কিন্তু সেটা বেশিরভাগ গুলিগুলোই কিন্তু আপনাদের এনিমি যে থাকবে অপোনেন্ট টিম, তো তার গায়ে বেশি গুলিগুলো লাগবে। আর যদি এখানে অ্যাকিউরেসি মাইনাস থাকে তো কিছু গুলি কিন্তু মিস হয়ে যাবে, মানে আশেপাশ দিয়ে যাবে। আর এখানে কিন্তু রেঞ্জ মাইনাস, তো আমরা কিন্তু শর্টে খেলার জন্যই কিন্তু তো এই মানে MP40 এবং শর্ট গান বলেন, তো এইগুলো কিন্তু আমরা শর্টে খেলার জন্য ইউজ করি, লংয়ে খেলার জন্য কিন্তু আমরা লং গান ইউজ করি। তো এই এটাই কিন্তু রেঞ্জ মাইনাস। তো আমার কাছে পার্সোনালি কিন্তু পোকার MP40-টাই ভালো লাগে, তো এটা আবার এক্সট্রা অ্যানিমেশন দিয়েছে, তো তার জন্য কিন্তু এটার একটা আছে আলাদাই মূল্য। তো আপনারা কিন্তু ফার্স্টটাও নিতে পারেন এবং পোকারটাও নিতে পারেন, তো পোকারটাও কিন্তু বেস্ট। তো আমার কাছে হইলে হয়তো আমি পোকারটাই নিতাম। তো আপনারা কিন্তু এখান থেকে রয়্যাল ফ্লাশের এই স্কিনটাও নিতে পারেন, তো এটাও কিন্তু ভালো আছে। তো এটা কিন্তু 1 নম্বরে দিয়েছে, তো অবশ্যই কিন্তু এটার আলাদা একটা মূল্য থাকবে,
তো আপনারা কিন্তু এটাও নিতে পারেন। তো আপনাদের এবার দেখিয়ে দিচ্ছে যে কোনটার অ্যাবিলিটি কী। তো আপনাদের কিন্তু এটা ফার্স্ট এডটা জানিয়ে দিয়েছে, ডাবল ড্যামেজ সিঙ্গেল এটা ফায়ার একিউরেসি মাইনাস। আর এই সেকেন্ড যেটা, তো এইটার কিন্তু সেকেন্ড না, যদিও পোকারটা এখানে সেকেন্ড, তো তবুও এখানে সেকেন্ডে রাখছে এইটাকে। তো এইখানে কিন্তু তিনটে স্টোন একটা ব্লু প্রিন্ট লাগছে সেইটি নিচ্ছে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল ড্যামেজ ডাবল একিউরেসি ম্যাগাজিন মাইনাস। তো এইটা কিন্তু এখানে পাঁচটা স্টোন দুইটা ব্লু প্রিন্ট লাগবে, মানে সব কিছু কিন্তু আউলো জাউলো করে দিচ্ছে। তো এখানে কিন্তু এইটা তিনটে স্টোন একটা ব্লু প্রিন্ট, তো এইটা দুই নম্বরে আসছে। আর এখানে পাঁচটা স্টোন দুইটা ব্লু প্রিন্ট, এখানে এটি রাখছে তিন নম্বরে আর এটাকে রাখছে চার নম্বরে। তো সব কিছু আউলো জাউলো। তো আমি অ্যাবিলিটিগুলো জানিয়ে দিচ্ছি এবং কয়টা স্টোন এবং কয়টা ব্লু প্রিন্ট লাগবে সেটাও কিন্তু এখন জানিয়ে দিচ্ছি। তো এটাই কিন্তু ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ রিলোড স্পিড মাইনাস। তো এটা নিতে কিন্তু আপনাদের পাঁচটা স্টোন দুইটা ব্লু প্রিন্ট লাগবে। তো আমি সাজেস্ট করবো পোকার MP40 বা রয়্যাল ফ্ল্যাশের এই স্কিনটা না নিতে পারে, তো আপনারা কিন্তু এইটা নিতে পারেন। তো এটাও কিন্তু ভালো আছে। তো এটার জন্য পাঁচটা স্টোন দুইটা ব্লু প্রিন্ট লাগবে যদি আপনাদের কম ডায়মন্ড থাকে। তো লাস্টে কিন্তু এইটা আছে, তো এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার ডাবল ম্যাগাজিন রেঞ্জ মাইনাস। তো এটা এই স্কিনটা কিন্তু অতটাও ভালো লাগে না, তো আপনারা নিলে কিন্তু এই ইনগুলো থেকে একটা নিতে পারেন। তো আপনারা কিন্তু পোকারটাও নিতে পারেন এবং MP40 রয়্যাল বা রয়্যাল ফ্ল্যাশ এই স্কিনটাও নিতে পারেন। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে এখান কিন্তু আপনাদের মানে ইনকিউবেটার কার্ডগুলো দিয়ে এখানে স্পেন্ড করতে পারবেন না। তো সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিই। তো ভাই কিন্তু আমাদের গেমের ইনকিউবেটারটা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ইনকিউবেটার কার্ড আছে। তো আমি এটা কিন্তু আমার ওইখানে সাজেস্ট দেখাইতেছেন যে এই দেখেন আপনারা। তো তার মানে কিন্তু এখানে কিন্তু আমাদের ডায়মন্ড দিয়ে স্পেন্ড করা লাগবে। তো আমার কাছে একটা ইনকিউবেটার কার্ড আছে, তো এটা আমি মেরেই দিই। তো গাইস এখানে কিন্তু আমার এইটার একটা বক্স মিলছে ফালতু, তো ওপেন করে দেখি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।